ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডে প্রচারে বের হলেন। ঢাক বাজিয়ে চণ্ডীপাঠ করে তাক লাগিয়ে দিলেন বিজেপির ভবানীপুর উপনির্বাচনের প্রার্থী প্রিয়াঙ্কা টিবেরিওয়াল। চণ্ডীপাঠ করে ফিরহাদ হাকিমকে বলে কড়া হুঁশিয়ারি দেন প্রিয়াঙ্কা, দুর্গা ও কালীর অপমান আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। যে হাকিম বলেছেন কালী কী শক্তি আছে, দুর্গার কী শক্তি আছে, সেটা তোমাকে বুঝিয়ে দেব ইঞ্চিতে ইঞ্চিতে। নিরাপত্তা নিয়ে যদি আসছেন তাহলে ইউনিফর্ম পরে আসুন, কলকাতা পুলিশ ইউনিফর্ম না পরে সিভিল ড্রেসে আমার প্রচারে ভিড় করছে। আর নির্বাচন কমিশন বলছে কোভিড বিধি মানা হচ্ছে না, নির্বাচন কমিশন চিঠি পাঠাচ্ছে আর নির্বাচন কমিশনে বলে কোভিড বিধি মানছেন না, 20 জন পুলিশ এসে ভিড় হচ্ছে, এই ছবি টিভিতে দেখানো হচ্ছে, কোনো নিরাপত্তা দেওয়ার জন্য নেই, এরা আছে আমার মনিটর করার জন্য, এই অভিযোগ করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবেরিওয়াল। কোনো বিল্ডিংয়ে যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, সে ব্যাপারে লিখে লিখে তারা পাঠাচ্ছে প্রশাসনের কাছে, ভোটের দিন এদের বাড়ি থেকে যাতে বেরোতে না হয়, এই অভিযোগ করলেন প্রিয়াঙ্কা টিবেরিওয়াল। এরা এখানে আছে আমাকে মনিটর করার জন্য, যে কোন বিল্ডিং এ যাচ্ছি, কোন বিল্ডিং আমাকে সমর্থন দেখাচ্ছে, সেটা লিখে লিখে দিদির কাছে পাঠাচ্ছে, যে এদেরকে বেরোতে দিবেন না, এরা তো বিজেপি সমর্থক। এইসব দালালি এদেরকে বন্ধ করতে হবে, এই দলদাসের আমার দরকার নেই, এরা কি আমাকে প্রোটেকশন দিবে? যারা পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাতে পারেননি, বাঁচানো ছেড়ে দিন, যারা দালাল হয়ে কাজ করেছেন, যারা এফআইআর লেখেননি ধর্ষিত মহিলাদের, এরা আমাকে প্রোটেকশন দিবেন? এরকম দালালদের আমার দরকার নেই। বাঙালি প্রতিক্রিয়া থাকবে, দুর্গা আর কালীর অপমান আমরা কোনোদিন সহ্য করব না। আমি একটাই কথা বলি, যে কারোর ধর্ম নিয়ে এরকম ভুলভাল কথা বলা কেউ বরদাস্ত করবে না। আজকে আপনি আমাকে বলুন, যদি কোনো একটা বিশেষ ধর্মের জন্য কেউ কিছু বলে দেয় তো আপনি দেখেন সারা দুনিয়াতে সে প্রতিবাদ স্টার্ট হয়ে যায়। তো আমি একটাই কথা বলছি, যে বাঙালিদের যদি মুখে পাতা হয় প্রতিবাদ করুন। আপনি আরেকটা কথা বলেন যে আপনি মমতা ব্যানার্জিকে সরাসরি কোনো আক্রমণ করেননি, আপনি বললেন দাঁড়িয়ে সেখানে, আর আজকে আমরা দেখলাম যে আপনি তৃণমূল কর্মীদের কাছে গিয়ে ভোট চাইলেন, মানে এই স্ট্র্যাটেজি দেখুন। অবশ্যই আমি বলবো, এটা মানুষের সঙ্গে মানুষের লড়াই না, এটা ওদের যে গভর্নেন্স আছে তার বিরুদ্ধে, তার সিস্টেমের বিরুদ্ধে আমার লড়াই আছে। আর উনি চোখ বন্ধ করে এই সিস্টেম চালাচ্ছেন, বরদাস্ত করছেন, তার বিরুদ্ধে আমার লড়াই আছে, অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই আছে। গত বিধানসভা নির্বাচনে 73 নম্বর ওয়ার্ড তৃণমূলকে সবচেয়ে বেশি লিড দিয়েছিল, কোথাও গিয়ে কি মনে হচ্ছে 73 নম্বর ওয়ার্ডে আপনাদের প্রচার বা এই জায়গাটা আর জোর দিলে ভালো হয়? দেখুন, আমি আপনাকে বারবার বলছি, আমি প্রত্যেকই ওয়ার্ডে জোর দিব, মানুষের খুশি, মানুষের ইচ্ছা তারা কোথায় থ্যাংক ইউ।